শুভঙ্কর, আপনি বলছেন আসলে জনসভা, কিন্তু আয়োজকরা দাবি করছেন এটি আসলে জনসভা নয়, এটি হবে জনতার উৎসব। পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প বাংলাদেশে নিজস্ব অর্থায়নে সম্পন্ন করতে পেরেছে, দেশি বিদেশি নানা ষড়যন্ত্রকে সমুচিত জবাব দিয়ে আজ পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, এই আনন্দে আজ জনতার উৎসব হবে এমনটি বলছেন আয়োজকরা। আপনাকে আপনি নিশ্চয়ই জানেন যে আজ সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বপ্নের এই সেতু দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী জাজিরা প্রান্ত হয়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছবেন, কাঁঠালবাড়ির বাংলা বাজার ঘাটে এসে পৌঁছবেন, যেখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ সমবেত হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে যে আনুষ্ঠানিক যে এই সময়সূচি আমাদের দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী দুপুর 12টার দিকে এই জনসভা স্থলে এসে উপস্থিত হবেন, কিন্তু আজ ভোর 6টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে, শুধু এই মাদারীপুর এবং শরীয়তপুর জেলায় শুধু নয়, দক্ষিণাঞ্চলের 21 জেলা থেকেই কিন্তু মানুষ ধীরে ধীরে আসা শুরু হয়েছে, এবং এখন সকাল 8টা বাজে, অর্থাৎ জনসভা শুরু হওয়ার এখনও 4 ঘন্টা বাকি, কিন্তু তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসভা মাঠে দিকে মানুষের ঢল নেমেছে, জনস্রোত নেমেছে বলা যায়। এবং আমরা জানতে পেরেছি যে ভোলা, বরিশাল, পটুয়াখালীর মতো যেই উপকূলীয় যেই জেলাগুলো রয়েছে, নদী তীরবর্তী যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকে কয়েকশো লঞ্চে করে মানুষ আসছে, এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে যশোর, ঝিনাইদহ কিংবা মাগুরা, এই ধরনের জেলাগুলো থেকে সড়কপথে মানুষ আসছে, এবং ধীরে ধীরে কিন্তু এই জনসভা স্থল পূর্ণ হতে চলেছে। এবং প্রধানমন্ত্রী যখন আসবে, ধারণা করতে পারছি যে তার অনেকক্ষণ আগেই কিন্তু এই জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমি গত কয়েকদিন ধরে কথা বলছি এখানকার আয়োজকদের সঙ্গে, স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে এই জনসভায় কত মানুষের জনসমাগম হবে এটি আসলে তাদেরও ধারণাতীত। এ কারণে শুধু জনসভা স্থলই নয়, পুরো এলাকা জুড়ে, অর্থাৎ 8 থেকে 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 1000-এর মতো মাইক স্থাপন করা হয়েছে, এবং পদ্মা সেতুর যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু আজ নিরাপত্তার স্বার্থে সকল রকমের ট্রাক এবং কাভার্ড ভ্যান এগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেসওয়ে থেকে কিন্তু পায়ে হেঁটে, কয়েক কিলোমিটার পায়ে হেঁটে মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। এবং সবচেয়ে মজার বিষয় যেই যেটি লক্ষ্য করছি, যে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যেটি বুঝলাম যে এখানে কিন্তু দল, মত, শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে আসলে বাংলাদেশের যে অর্জন আজ হতে চলেছে সেই অর্জনটিকে উদযাপন করতে মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছে। তো সব মিলিয়ে শুভঙ্কর আমি বলতে পারি যে পদ্মা সেতুর এই জাজিরা প্রান্তের কাঁঠালবাড়ি ঘাটে, বাংলা বাজার ঘাটে কিন্তু এখন এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এবং উৎসব মুখরভাবেই মানুষ এসে জড়ো হচ্ছেন এই জনসভা স্থলে। শুভ